দাঁড়া উর্বি, ওকে অত বার্তা দিস না বাবা। বাবা, বাবা তুমি ঠিক আছে তো? এরকম হাঁপাচ্ছ কেন? শরীর ঠিক আছে তোমার? আমার শরীর ঠিক আছে, তুই না আসার কথা বুঝলি না? যা কাণ্ড ঘটলো তারপরে আর কোনো এখানে আসা যায় বল? হ্যাঁ, যা হয়েছে সেটা বাবা, যা হয়েছে সেটার জন্য আমাদের সবার কষ্ট হয়েছে, সবার খারাপ লেগেছে, এটা তো তোমার কোনো দোষ নেই। আর যাদের দোষ আছে তারা তো দেখবি নির্লজ্জের মতো চলে এসেছে। না বাবা, তুমি কিন্তু এটা একদম ঠিক করছিলে না। সুখী হ, সব শুভ হোক তোর জীবনে। তুই তুই তোর দিদির মতো হোস। আমিও চাই বাবা, আমি যাতে দিদির মতোই হতে পারি। বললেন কি বললেন? আমি কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না দেখছিলাম। কিছু না বললে হবে? আপনি বললেন কিছু একটা। আমি বারংবার আসতে মানা করেছিলাম, তবু ওরা জোর করে ছি 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 ছি। এখন এসব নিয়ে ভাববেন না। আজকে এরকম একটা শুভ দিন আজকে। আপনি কি বলছেন? না না, ভালো দিন অবশ্যই হতো যদি। বাবু থাক না, ভাই কিন্তু কথাটা ভুল বলেনি, প্রতীক একদমই ঠিক বলছে। আপনি আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আপনার বড় মেয়ে আছে, আমার বড় বৌমা, ও সব দিক সামলে নেবে, কেউ কিচ্ছু করতে পারবে না, দেখবেন। কেমন আছো তুমি? ভালো আছি। তোকে যে এভাবে দেখতে পাবো আমি তো কল্পনা করতে পারিনি রে মা। তোমার প্রণাম করো। দিদি ভাই, আমার মার্জনা করে দিও, হ্যাঁ মানে ক্ষমা করে দিও। ওরা তোমাদের খুব খুব কষ্ট দিয়েছি জানো তো। এখন তো তোমাদের মা এসে গেছে, দেখবে এরপর থেকে না সব ঠিক হয়ে যাবে সব। সত্যি ভালো দাদু? হ্যাঁ সত্যি সত্যি। এখন কেউ চাইলেও তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আজ উর্মির খুব স্পেশাল ডে, ওর জন্মদিন, কাজেই আমরা কেউ মুড অফ করব না, দিনটা খারাপও করব না। আপনারা যখন এসেই পড়েছেন খেয়ে যাবেন। আমি জানি না রত্না দেবী বা নিস্তারিণী দেবী এর যোগ্য কিনা, তবে মায়ের সত্তাকে তো আর অস্বীকার করা যায় না, তাই দীপা যখন বলেছে তখন আপনারা থাকবেন। আচ্ছা বলছিলাম যে আমরা কি বাকি সেলিব্রেশনটা কন্টিনিউ করব না? কেক টেক তো কিছুই কাটা হয়নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে পালক, তোরা সবাই সবাই এসো 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 বলু এদিকে আয়, কেক কাটা হবে তো, চল 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 চল। অজয় বাবু আসো। হ্যাঁ
दीवाना क्या कहेगा, छोड़ दो अचल जमाना क्या कहेगा। खाबार समय हो गेछे, आमी खाबारटा रेडी करछि, तोमरा सबाई खेते चले एसो। अवश्य। নিহাত আজকে এই দীপার জন্যে আমরা এখানে রয়ে যেতে পারলাম, জানিস তো, এই উর্মির জন্মদিনটা হই হই করে কাটাতে পারলাম, নাহলে দিচ্ছিল এক্ষুনি ঘর ধাক্কা দিয়ে খেয়ে। কথাগুলো হই হই করে বলে ফেলো না আবার, যে কোনো সময় খেয়ে দিতে পারে। একটু সামঝে কথা বলো, হ্যাঁ, বেপাশ কিছু একটা বললে না একেবারে ঘর ধাক্কা দিয়ে পগার পার। আচ্ছা, আজকে সকলকে খাবার আমি পরিবেশন করবো, ঠিক আছে? তুই একা না, আমি আমি হেল্প করবো, খাবার ব্যাপার তো। কোনো হেল্প লাগবে না, আজকে আমার বউয়ের জন্মদিন, সবাই যখন আমায় জিজ্ঞেস করবে কি কি খাওয়াবি, আমি যেন আইটেমগুলোর নাম নিতে পারি। বাজার করলো কাকাই আর সূর্য, রান্না করলাম আমরা, তুই কি করেছিস? পরিবেশন করবো। ও পরিবেশন করবে, ইমোশনস বোঝে না দিদি, ইমোশনস একদম বোঝে না। পালো পালো, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, জানিস না একটু ওর ঠোঁটের গোড়ে উত্তর লেগে থাকে। অনুজা ঠিকই বলেছে, পালক মা তুই আর ভাইয়ের সাথে কথাই যাস না। একদম ভাই কথা, একদম। মাই গড, ও মাই গড, ভেঙেছি। কাণ্ড কি জানে, বুঝতে পারছি না তো। আসুন বেয়াই মশাই, আমরা এখানে বসি। শুনুন না, আগে ছোটরা খেয়ে নে, তাহলে ব্যাপারটা বুঝলি। জোড়ায় জোড়ায় মানে এইটা ভয়ও, গুড আইডিয়া, গুড জব। দীপা দীপা, তুমি ওটা আমাকে দাও তো, আজকে তুমি বসো, আমি সার্ভ করে দেবো। বসো বসো বসো, দাঁড়াই, মানে কি বসো বসো বসো, আরে বাচ্চা, এদিকে এসো এদিকে এসো, তুই যে বলবি তো তার সাথে খাবার খাবি। বসো, সরি, আজকে তুমি জন্মদিন, পাঁচটা তুমি এসো এসো। তোমরা দুজন এখানে বসো, আজকে আমরা সবাই জোড়ায় জোড়ায় ছিল। ব্যাস, এবার সেনগুপ্ত ফ্যামিলি পুরো কমপ্লিট। কাকাই মনে হয় ভুল বলছে। ভুল কিসের ভুল? বাবা তো ফোন নাকি একটাও ডাক করে না, তারপর ওরা একসাথে বসেছে একদম আমাদের মতো পাশাপাশি। আবার কাকাই বলছে এদিকে সেনগুপ্ত ফ্যামিলি কমপ্লিট, ফোন তো এবারে কেউ হয় না, তাহলে কাকাই কেন বললো? এটা কি করে হয় বলো না বাতামে, কাকাই এমন কথা কেন বললো? রূপা, এটা কি হলো, তোমার পাত থেকে খাবার তুলে নিলে কেন? রূপা ভালো লাগছে তাই নিয়েছি, আবার করবো দেখবে। রূপা এরকম করতে নেই মা, একদম এইসব করবে না। তোমার যে রাগ করার আমার উপর করো হিংসুকুটি, বাবা মায়ের উপর রেগে যাও না।
আমি একটা সত্যি কথা বলবো, আমার না আমার খুব আনন্দ হচ্ছে দীপা সূর্য একসঙ্গে দুজনকে দেখে, আমার এত আনন্দ হচ্ছে। ও মামা বলো না, ওদের দুজনকে একসঙ্গে স্বামী স্ত্রী কি সুন্দর মানায় না গো মা। সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।